Hello, what's up, beautiful people? This is me, Shantu, is just back again with a brand new episode of Boombastic. So yeah, আপনারা সবাই জানেন যে basically Boombastic কি হয়। Boombastic এ আমরা ইন্টারনেটে ভাইরাল হওয়া এরকম বেশ কিছু হ্যাক ট্রাই করে দেখি যেগুলোর আসলে কোনো রিয়ালিটি আছে কিনা। I mean reality check বলতে পারেন যে in real life এগুলো আসলে কাজ করে কিনা। Does it really work or not? So আজকেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না। আজকেও আমি আপনাদের সঙ্গে একটা ভাইরাল ইন্টারনেট হ্যাক ট্রাই করে দেখব কাজ করে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে যাই এবং দেখে নেই যে আজকে কোন ভিডিওটা রিয়ালিটি চেক হবে। Let's go. Boombastic. Boombastic. Alright, so এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে একটা ডিম মানে ডিমের কুসুমটাকে আলাদা করার জন্য উনি একটা চপস্টিক ব্যবহার করেছে। আমার কাছে মনে হয় না যে এটা আসলে কাজ করবে। তো এই হ্যাকটা দেখে আবার আরেকজন খুব ইন্সপায়ার্ড হয়েছে। তো তিনি এখন যেটা করলেন সেটা হচ্ছে তিনিও চপস্টিক দিয়ে ট্রাই করলেন। তো আলটিমেটলি আমরা রেজাল্টটা দেখি। অনেক করে চেষ্টা বিরক্ত হয়ে ডিমটা ভেঙে ফেলা হলো। ফাইনালি তিনি একটা সলিউশন বের করলেন, সেটা হচ্ছে রসুনের গায়ে হাতটাকে একটু ঘষা দিয়ে তারপর আসলে খুব সুন্দর করে এই ডিমটাকে মানে আলাদা করা গেছে আর কি, ডিমের থেকে কুসুমটাকে আলাদা করা গেছে। সো আজকে আমরা এই হ্যাকটারই রিয়ালিটি চেক করব। আর এই জন্য আমার দরকার হচ্ছে এই একটা পেরিজ, চামচ অ্যান্ড ডিম অ্যান্ড রসুন, আলটিমেটলি সব ইনগ্রিডিয়েন্টসই আমার কাছে আছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডিমটাকে একটু ভেঙে নেই। ফাইনালি হিয়ার ইজ দ্য এগ অ্যান্ড এটা ওরা যেটা করলো যে ওরা চপস্টিক দিয়ে আসলে ট্রাই করেছে। তো আমি একটু চামচ দিয়ে ট্রাই করে দেখবো যে আদৌ এটা আসলে ওয়ার্কআউট করে কি না। বাট আই থিঙ্ক এটা কিন্তু এই কুসুমটা উঠলেও কুসুমের সাথে অনেকগুলো সাদা অংশ আসলে উঠে যাচ্ছে। সো হোয়াট আই হ্যাভ টু ডু, ইয়াস দ্য হ্যাক, দিস ইজ দ্য টাইম যে এটা এখন মানে রিয়ালিটি চেক করার সময়টা আসছে। সো আমি আরেকটু লাগিয়ে নিচ্ছি। আসলে মানে রসুনের গায়ে থেকে যে একটা কষের মতো আসে এইটাই নাকি আসলে ডিমটাকে মানে এই ইয়োকটাকে সেপারেট করতে কাজ করে। সো লেটস সি। নো, ইট ডাজেন্ট ওয়ার্ক, ইট ডাজেন্ট ওয়ার্ক অ্যাট অল। যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে যে এইভাবে করে ধরলে আলতো করে উঠে যাচ্ছে, বাট নো, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মায়েদের সিস্টেম অবলম্বন করতে পারেন, মানে বাঙালি আনা যেটা, সুন্দর করে এইভাবে ধরবেন, এইভাবে আপনি কৃষ্ণটাকে আলতো করে ফেলতে পারবেন। সো দিস ইজ দ্য হ্যাক ফ্রম শান্তু, আই থিঙ্ক এটা কাজ করবে আসলে। আর সব কিছু করার পরে ডিমটা সো কেউ একজন ক্লেম করলো যে রস মানে সরি কষ ভালো মতো লাগানোর জন্য, আমি ভালো মতো লাগালাম। হাউ ডাজ ইট হ্যাপেন আই রিয়েলি ডোন্ট নো। উফ, মানে এইসব হ্যাক মানুষ ট্রাই করে, কত কিছু আর ঠিক করতে হবে আমার। কি কি করছো সেগুলি? যা হয়েছে ঠিকই আছে, নষ্ট করছ কেন জিনিস, যাক যেটা পড়ছো পড়ছো, বাকিটা আমি ভাইজা খেয়ে ফেলবো, যে গেলে